জলাবদ্ধতার কবল থেকে রেহাই পাচ্ছে না চট্টগ্রামবাসী। বৃষ্টি হলেই তলিয়ে যায় নগরীর নিম্নাঞ্চল। গতকাল রাতের বৃষ্টিতেও তলিয়ে গেছে শহরের বিভিন্ন এলাকা। কোনো কোনো এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। জলাবদ্ধতার নিরসনের প্রকল্পে ইতিমধ্যে ব্যয় হয়েছে হাজার হাজার কোটি টাকা, তবুও মিলছে না সুফল। চট্টগ্রামের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ সোমবার সকাল 9টা থেকে পূর্ববর্তী 24 ঘণ্টায় 112 মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। 9টার পর থেকে 31 মিলিলিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম আবহাওয়া অফিসের এক কর্মকর্তা বলেন, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকবে। ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিপাতের কারণে নগরের মোহাম্মদপুর, মুরাদপুর, পাঁচলাইশ, কালাতগঞ্জ, চকবাজার, ষোলকবহর, 2 নম্বর গেট, বাকলিয়া ও আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার কোনো কোনো সড়কে কোমর সমান পানি জমেছে। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর দুটি ও পানি উন্নয়ন বোর্ড বাউবোর একটি প্রকল্পের আওতায় 11,344 কোটি টাকার কাজ চলছে। এই কাজ চলছে প্রায় 5 বছর ধরে, তবুও মিলছে না সুফল। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।